বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফোর্সের জন্য দুটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কথা এই বছরে মার্চ মাসে ঘোষণা করেছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম সুজাত। আমার নাম নেইম। ও গাইস, নেইম ভাই, কি আপনাকে পতা কে বাংলাদেশ সাউথ এশিয়া কা ফার্স্ট কান্ট্রি হ্যায় জিসকে পাস ফায়ার ফাইটিং হেলিকপ্টার হ্যায়। ওয়াও ইয়ার, জবরদস্ত। দেখেন ভিডিও, দেখ লেতে হ্যায়। তো গাইস, ইয়ে ভিডিও দেখনে ওয়ালা হোগা হামারে বাংলাদেশ সে এক ভাই হ্যায়, এক দোস্ত হ্যায়, উনহোনে ইনস্টা পর ইয়ে সেন্ড কিয়া হ্যায় ভিডিও। অর ইসকা টাইটল জব মেনে ইসকো কনভার্ট কিয়া ইংলিশ মে তো ইয়েহি বানতা হ্যায় কি বাংলাদেশ ইজ দা ফার্স্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া টু হ্যাভ আ ফায়ার ফাইটিং হেলিকপ্টার। तो लेट्स वॉच के कैसा होता है ये वीडियो, तो हमारे साथ रहिएगा, पूरा वीडियो देखिएगा। जो दोस्त फर्स्ट टाइम देख रहे हैं वो चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को दबाएं हमारी लेटेस्ट वीडियो के लिए। ओके, तो चलें जी स्टार्ट करते हैं आज का वीडियो। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ফোর্সের জন্য চীন, জাপান এবং ব্রিটেনের অর্থায়নে অসংখ্য ফায়ার ফাইটিং ভেহিকল, হাই রাইজিং স্টেয়ার্স, উন্নত প্রশিক্ষণ সরঞ্জাম এছাড়া কাটার নেবার প্রকল্প চলমান রয়েছে। ইতিমধ্যে চীন থেকে উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার ফাইটিং ভেহিকল উপহার হিসাবে পেয়েছে ফায়ার সার্ভিস। জাপানের অর্থায়নে চলছে দুটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কাজ। বাংলাদেশ সরকার বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফোর্সের জন্য দুটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কথা এই বছরে মার্চ মাসে ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিসের জন্য রাশিয়ান কামপ K-32A1-1BC ফায়ার ফাইটিং হেলিকপ্টারের স্পেসিফিকেশন যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, জাপানের সহায়তায় ও অর্থায়নে ফায়ার সার্ভিসের জন্য বিপুল সরঞ্জাম কেনা হচ্ছে, যার মধ্যে হেলিকপ্টার, উঁচু হাই রাইজ বিল্ডিং গুলোতে অগ্নি নির্বাপনের জন্য এসব হেলিকপ্টার কেনা হবে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর MI-171 এবং Bell-212 হেলিকপ্টার দিয়ে অগ্নি নির্বাপনে সাহায্য করেছে। তবে মিলিটারি হেলিকপ্টার দিয়ে ফায়ার ফাইটিং করা কঠিন এবং ব্যাপক ঝুঁকিপূর্ণ কাজ। বাংলাদেশ বিমান বাহিনীর অধীনেই এই হেলিকপ্টারগুলো পরিচালিত হবে। এগুলো কেনা হলে বাংলাদেশ হবে সাউথ এশিয়ার প্রথম দেশ যাদের বহরে ফায়ার ফাইটিং হেলিকপ্টার থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বর্তমানে উপজেলা পর্যায়ে অন্তত একটি করে ফায়ার সার্ভিস সেন্টার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এবং তা স্থাপিত হয়েছে অনেকাংশে। এবার চলছে হাই রাইজিং ভবনের জন্য সিঁড়ি এবং অন্যান্য উপকরণ সংগ্রহের কাজ। যদিও হেলিকপ্টার সংগ্রহে কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনো সই হয়নি, তবে কামপ K-32-1BC হেলিকপ্টার সংগ্রহের জন্য এখন আলোচনা চলছে। উল্লেখ্য ব্যাপার হলো, বিভিন্ন ট্র্যাজেডির ফলে ফায়ার সার্ভিসকে আরো শক্তিশালী করা হচ্ছে। বিগত বছরগুলোতে ফায়ার সার্ভিসের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেলেও অপরিকল্পিত নগরায়ণ এবং পানির উচ্ছ ভরাট সহ নানা কারণে এখনো এক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আর এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের কোন পদক্ষেপ নেওয়া উচিত তা জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। ওকে গাইস, আল্লাহ হাফেজ। তো গাইস, ইয়ে থা ভিডিও জো হামনে দেখা হ্যায় কি বাংলাদেশ কে পাস জো ফায়ার ফাইটার হেলিকপ্টার হ্যায় ওহ ভি মজুদ হ্যায়। তো ইয়ে ভি লিখা হুয়া হ্যায় কি সাউথ এশিয়া মে আবি কোই ভি এসা কান্ট্রি নাহি হ্যায় জিসকে পাস ফায়ার ফাইটিং হেলিকপ্টার হো, অর বাংলাদেশ ইজ দা ফার্স্ট কান্ট্রি জিসকে পাস জো হ্যায় ফায়ার ফাইটিং হেলিকপ্টার জো হ্যায় ওহ মজুদ হ্যায়। তো জবরদস্ত ইয়ার। তো নাহি ভাই, আপকো পতা হোগা অস্ট্রেলিয়া কে জঙ্গলো মে জব আগ লাগি থি তো ওহাঁ পর হামনে ইয়ে জো ফায়ার ফাইটিং হেলিকপ্টার হ্যায় মুকতালিফ মতলব লেটেস্ট টেকনোলজি মশিনরি হামনে দেখি থি কি ওহ আগ বুঝানে মে লাগে হুয়ে থে। तो साउथ एशिया में ऐसा कोई भी कंट्री नहीं था जिसके पास फायर फाइटिंग हेलीकॉप्टर हो। ये खास तौर पे फॉरेस्ट वगैरह में ना, या ओपन जगह पे प्लांट वगैरह पे अगर फायर। नहीं भाई, इस हेलीकॉप्टर का बांग्लादेश को सबसे ज्यादा फायदा इस वजह से भी है कि बांग्लादेश में हर तरफ तो रिवर है, रिवर भी है, नदियां हैं, फॉरेस्ट भी है। हाँ, नदियां हैं और हेलीकॉप्टर को ज्यादा दूर पानी के लिए नहीं जाना पड़ेगा, फौरन से ऊपर से, क्योंकि इसने लेना होता पानी ऊपर से लिया और जो है जहाँ पर आग लगी है वहाँ पर पानी समझ लिया। ये क्विक सर्विस है। हाँ, बहुत जबरदस्त है। और हमारे एक दोस्त भी है बांग्लादेश से जो फायर फाइटिंग में मतलब काम करते हैं उधर बांग्लादेश में, उन्होंने मुझे बात हुई थी एक दफा, तो काफी अच्छे इंसान है। तो ब्रो, अगर आप देख रहे हो वीडियो तो मुझे कमेंट करके जरूर बताइएगा। तो इंशाल्लाह गाइस, क्या मिलते हैं नेक्स्ट वीडियो में। कैसा लगा ये वीडियो? हमें तो बहुत इंटरेस्टिंग लगा, हमारे लिए तो बिल्कुल न्यू है क्योंकि आइडिया नहीं था।
कौन आप में से कौन कौन जानता था कि बांग्लादेश के पास जो है वो फायर फाइटिंग हेलीकॉप्टर जो है वो मौजूद है। बिल्कुल, तो कमेंट करके हमें लाजमी आगाह कीजिएगा। तो इंशाल्लाह मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अपना बहुत ख्याल रखिएगा और दुआओं में हमेशा याद रखिएगा। गुड बाय, अल्लाह हाफिज़। सुस्त ठाकुर, भालो ठाकुर।